কোন পয়েন্টের উপর বলবেন? জি মাইক দেন। মাননীয় স্পিকার, বাংলাদেশ বিমান আমাদের প্রাইড ন্যাশনাল ফ্ল্যাগ ক্যারিয়ার, বেহাল অবস্থা। এই বিমান শুধু হাজার হাজার কোটি টাকার নুকসান করছে না, এখন সম্পূর্ণ অব্যবস্থার কারণে বন্ধ হয়ে যাওয়ার সম্মুখীন, ধ্বংস হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, বিমানের হোয়াইট বডি ফ্লিটের সংখ্যা কমতে কমতে পাঁচটিতে এসছে, ডোমেস্টিক রুট বন্ধ করে দিয়েছে, বিদেশি রুটে আন্তর্জাতিক রুটে কোনো ফ্লাইট শেডিউল মেনটেন করা হয় না, এবং এমন অবস্থায় এসছে যে সেই দিন সানা থেকে প্যাসেঞ্জার নীতি গিয়ে বিমান প্যাসেঞ্জার ফেলে চেক ইন প্যাসেঞ্জার ওভার 250 প্যাসেঞ্জার্স তাদেরকে রেখে বিমান ভেঙে চলে গিয়েছে। তারপরে কাঠমান্ডুর ফ্লাইট ন্যাশনাল টিমের প্লেয়ার্সদেরকে নিয়ে যাবে কাঠমান্ডুতে, সেই ফ্লাইট যায়নি, এমনকি সেই আন্তর্জাতিক খেলার শেডিউল তারা বদল করতে বাধ্য হয়েছে। এছাড়া মাননীয় স্পিকার, বিমানে এখন বাংলাদেশের যে লক্ষ লক্ষ আমাদের ওয়ে জার্নার যারা আছে, যারা মধ্যপ্রাচ্যে কাজ করে, তাদেরকে পারাপার করে মধ্যপ্রাচ্যে প্রায় 6টি ক্যারিয়ার হাজার হাজার কোটি টাকা কামাচ্ছে, অথচ বিমান নুকসানি গুনে যাচ্ছে। এই সবগুলোর কারণ মাননীয় স্পিকার, আমরা সবাই জানি, এই যে বিমানে যেটি বোর্ড আছে, এই বোর্ড ঠিকমতো কাজ করতে পারে না। বোর্ডের একজন শক্তিধর চেয়ারম্যান সাহেব আছেন, হি ইজ এ মাইটি ম্যান, হি ইজ এ সুপার পাওয়ার ম্যান। তাকে বিমান মন্ত্রণালয়ে মন্ত্রী আসছে, মন্ত্রী গেছে, মন্ত্রী তার কিছু করতে পারেনি, অ্যান্ড হি ডাজ নট লিসেন টু এনিবডি, হি ইজ নট অ্যাকাউন্টেবল টু এনিওয়ান। একটি ব্যক্তি মাননীয় স্পিকার এই বিমানকে আজকে ধ্বংসের মুখে নিয়ে গেছে। মাননীয় স্পিকার, আমরা এছাড়া লক্ষ্য করেছি আমাদের এই সরকার, আমি বারবার বলি, সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করে যাচ্ছেন এবং সরকারের অনেক মন্ত্রী মিনিস্টার ভালো পারফরমেন্স, কিন্তু বিভিন্ন সেক্টরে কিছু ব্যক্তি অথবা ব্যক্তি বিশেষের কারণে দেশের আজকে যেই অবস্থা হচ্ছে, শেয়ার বাজার ধ্বংস হয়ে গেল কয়েকটি ব্যক্তির কারণে, কোনো ব্যবস্থা নেওয়া হলো না। আপনার পদ্মা সেতু গুটিগত ব্যক্তির কারণে পদ্মা সেতুর আজকে চরম অনিশ্চয়তার মধ্যে। মাননীয় স্পিকার, প্রতিটা ক্ষেত্রে আপনি প্রাইভেট ব্যাংকিং সেক্টরে কয়েকটি ব্যক্তি নাম এসছে, আজকে এই আপনার যে হলমার্কে যে কেলেঙ্কারি, এই কেলেঙ্কারির উপরে আজকে প্রায় এক মাস হতে যাচ্ছে, একটি ব্যক্তিকে একটা মামলা হয়নি, একজন ব্যক্তিকে অ্যারেস্ট করানি, কিছু হয়নি। মাননীয় স্পিকার, বিমানের একই অবস্থা। আমার প্রশ্ন হলো, মাননীয় প্রধানমন্ত্রী এবং মহাজোটের সরকার কেন এই ব্যক্তিগুলোকে আশকারা দিচ্ছেন, কেন এদেরকে ব্যবস্থা নিচ্ছে না, এবং আজকে জাতীয় অর্থনীতি এর প্রবৃদ্ধি প্রতি বছর কমে যাচ্ছে। আজকে বিকালে আমি একটি সেমিনারে গিয়েছিলাম, এইটা আইএমএফ এর উদ্যোগে সেমিনার করা হয়েছে, স্টেট অফ দ্য ইকোনমি অফ বাংলাদেশ। তারা বলছে সব কিছু এলিমেন্টস, সবগুলো ফ্যাক্টর ফেভারেবল থাকার কারণেও, বিশেষ করে আর্থিক সেক্টরে অব্যবস্থার কারণে আজকে প্রবৃদ্ধি কমে যাচ্ছে। তারা বলছে যে আগামীতে প্রবৃদ্ধি আরো কমবে। শুধু তাই না মাননীয় স্পিকার, এখন যে অবস্থা আমি আগেও বলেছি, আমাদের মাননীয় অর্থমন্ত্রী, উনি বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, এখনো বিদেশে আছেন, কিন্তু উনি বলছেন যে 4,000 কোটি টাকা কিছুই নয়, যেখানে আমার 40,000 কোটি টাকা আমার প্রাইভেট সেক্টর ব্যাংকিং এ আছে। মাননীয় স্পিকার, আমি সংক্ষেপে এইটুকু বলতে যাচ্ছি, আপনি তো অনেক বিষয় বললেন, হজ যাত্রী পয়েন্ট অর্ডারে দাঁড়িয়ে এত কথা বলা যায় না, আপনি বলুন, শেষ করুন। হজ যাত্রীদের এবারকার পারাপার সম্পূর্ণ অনিশ্চয়তার মধ্যে আছে, আমাদের লক্ষাধিক হজ যাত্রী এবার হজে যাবে, ফেরত আসবে, বিমান কোনো ব্যবস্থা করেনি, তাদের নিজেদের ব্যবস্থা নেই, এবং অন্য এয়ারলাইন্স যে ব্যবস্থা করেছে সেটা সম্পূর্ণ অনিশ্চিত। কাজে মাননীয় স্পিকার, এখনো সময় আছে সরকারকে এই বিশেষ ব্যক্তিগুলোকে তাদেরকে জবাবদিহিতার মধ্যে এনে তাদের উপরে ব্যবস্থা নিতে হবে। একজন ভাইস চ্যান্সেলারের জন্য, প্রো ভাইস চ্যান্সেলারের জন্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি ধ্বংসের মুখে, সেখানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি একই অবস্থা। ব্যক্তি বিশেষ, হু আর দিস পিপল, তাদের জন্য সরকারের এত প্রাণ কাঁদবে কেন? লেট দ্য গভর্নমেন্ট অ্যাক্ট আপন দিস পিপল। এই গুটিগত লোক, 15 কোটি লোকের দেশে এই ব্যক্তি বিশেষের কি মূল্যায়ন? হু আর দে? উই ডোন্ট গিভ এ ড্যাম ফর দ্য মাননীয় স্পিকার। আমি আই আর্জ আপন দ্য গভর্নমেন্ট, আই আর্জ আপন দ্য অনারেবল প্রাইম মিনিস্টার টু টেক ইফেক্টিভ অ্যাকশন
and to correct all these wrongdoings of the individual concerned. আপনি এত বিষয় বলবেন কে একজনই তাকে তার দায় দায়িত্ব থেকে মুক্তি দিয়ে যথেষ্ট যথার্থ কারণে উপযুক্ত ব্যক্তিকে বিমানে চেয়ারম্যান বানানো উচিত মানুষ প্লিজ প্লিজ চেক করুন প্লিজ আমি যেটা বলতে চাচ্ছি মানুষ ধন্যবাদ বিমানকে ধ্বংসের মুখ থেকে দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ মানুষ স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ।